गुरुत्वपूर्ण विषय निये आज के आलोचना करब आपनादेर सामने। आजकेर विषयटा खुबी गुरुत्वपूर्ण। भाग्य जाना जाए जन्म छक देखे एवं हाथेर रेखा देखे। हाथेर रेखा एवं जन्म छक देखे सठिकभावे भाग्य विचार करा जाए। एकजन मानुषेर जीवने कखन कि घटना घटबे तार सठिकभावे विचार करा जाए ए हाथेर रेखा देखे। आजके आपनादेरके पृथिवीर सबथेके शक्तिशाली रेखा निये आलोचना करब, अर्थात हाते शक्तिशाली रेखा, जे रेखा थाकले पारे भाग्य बदलाते बाध्य। बर्तमाने हयतो आपनार जीवने प्रत्येकटा काजे हयतो बाधा आसछे, आपनि जीवने हयतो सफलता पाच्छेन ना, जेमनटा चाच्छेन सेरकमटा होच्छे ना। जदि आपनार हाते एई रेखा थाके तो आपनार भाग्य बदलाते बाध्य। आपनि उच्च पदे प्रतिष्ठित हबेन এবং আপনি যে স্বপ্ন দেখছেন জীবনে, যেটা আপনি করতে চাচ্ছেন, সেই স্বপ্ন আপনার পূরণ হবে, হবেই হবে, যদি আপনার হাতে এই শক্তিশালী রেখা হাতে থাকে। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই রেখাটা থাকবে, আপনাদের থেকে ভাগ্যশালী আর কেউ নেই। যারা ভাগ্যশালী মানুষ হন তাদের হাতেই এই রেখাগুলো থাকে। দেখুন তো আপনার হাতে এই রেখাগুলো আছে কি না। এ প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে হাতের রেখা কিন্তু চেঞ্জ হয়, 3 থেকে 6 মাস অন্তর অন্তর আমাদের হাতের রেখা চেঞ্জ হয়। এই রেখাগুলো বর্তমানে অনেকের হাতে থাকবে, আবার অনেকের হাতে হয়তো থাকবে না। যাদের থাকবে না আপনারা হতাশা হবেন না, কারণ হাতের রেখা চেঞ্জ হয়। যে কোনো মুহূর্তে যে কোনো সময় একজন মানুষের হাতে এই রেখা আসতে পারে। যখনই আসবে জানবেন আপনার ভাগ্যে পরিবর্তন আসতে বাধ্য। আপনি জীবনে উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন, এই রেখা যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আছে উচ্চ পদে তারা প্রতিষ্ঠিত হয় এবং আপনি কোটি টাকার মালিক হবেন, সেই ধরনেরই রেখা আমি দেখাবো। তো দেখুন আপনার হাতে আছে কিনা। তার সাথে সাথে মান সম্মান, প্রতিপত্তি, জনপ্রিয়তা এবং কোটিপতি হবেন এই রেখা যে সমস্ত মানুষের হাতে থাকে। তো আমি রেখাগুলো দেখাবো আপনাদেরকে, তো আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, 8 মিনিটের ভিডিও। এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে এবং জানতে পারবেন। তাই প্রথমে আমি আপনাদেরকে কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে খুবই সহজ হবে। প্রথমে দেখুন হাতে এই রেখাটা আমি দেখাচ্ছি, এটাকে বলে হৃদয় রেখা। তারপরে আমি দেখাচ্ছি এই রেখাটাকে বলে আপনার শিরোরেখা, আর এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা, আর এটাকে বলে আপনার ভাগ্য রেখা। আমরা প্রথমে 4টি প্রধান রেখার সঙ্গে পরিচিত হলাম। এই রেখাগুলো কমবেশি প্রত্যেকের হাতে দেখা যায়। এবার আমি শক্তিশালী রেখা নিয়ে আপনাদেরকে আলোচনা করব, যে রেখা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। তো প্রথম রেখাটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন এই রেখা আপনার হাতে আছে কি না। প্রথমে যে এই রেখাটা দেখতে গেলে পারে আপনাকে হাতে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য করুন। এটাকে বলে অনামিকার আঙুল, এটা রবির আঙুল নামে পরিচিত। এই আঙুলের নিচে আমি যে স্থানটা দেখাচ্ছি আপনাদেরকে, এই স্থানটাই হচ্ছে রবির ক্ষেত্র, অর্থাৎ হাতে এই স্থানটাকে, এই স্থানে রবি পর্বতের অবস্থা। তো আপনারা দেখুন এটা রবির ক্ষেত্র, ইংরেজিতে যাকে সান মাউন্ট বলে। এই রবি ক্ষেত্রটার পাশাপাশি আপনাদেরকে আর একটা ক্ষেত্র দেখতে হবে, সেটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে হাতের এই আঙুলের দিকে। যেটা দেখাচ্ছি এটাকে বলে কনিষ্ঠার আঙুল। এই কনিষ্ঠা আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাই হচ্ছে আপনার বুধের ক্ষেত্র। এটা বুধ পর্বত, ইংরেজিতে যাকে মার্কারি মাউন্ট বলে, এই বুধ পর্বত বা মার্কারি মাউন্টের দিকে আপনারা লক্ষ্য রাখুন। এবার আমি সেই গুরুত্বপূর্ণ রেখা, শক্তিশালী রেখা দেখাচ্ছি, দেখুন আপনার হাতে আছে কি না। রেখাটা হয় এরকম, আপনারা দেখুন এরকম। এই ধরনের কোনো রেখা আছে কি না, অর্থাৎ রবি রেখা, একটা সোজা লম্বা রবি রেখা থাকতে হবে। রবি রেখা থেকে কোনো রেখা যদি বুধের দিকে যায় তাহলে পরে এটা একটা শক্তিশালী রেখা, সব থেকে শক্তিশালী রেখা এবং জীবনে পরিবর্তন আসতে বাধ্য যদি আপনার হাতে এই রেখা থাকে। খুবই খুবই প্রভাবশালী রেখা
এবং শক্তিশালী রেখা, দেখুন আছে কি না। এরপর আপনাদেরকে দেখাবো 2 নম্বর রেখা। এটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে হাতের এই স্থানটা, যে স্থানটা আমি দেখাচ্ছি এই স্থানটা, এটাকে বলে উচ্চ মঙ্গল। প্রথমে আগে দেখুন হাতের এই স্থানটা, অর্থাৎ হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে এই যে স্থানটা, এটা হচ্ছে উচ্চ মঙ্গল। আর এই স্থানটা জীবন রেখার পাশে এই যে স্থানটা আমি দেখাচ্ছি, এটাকে বলে নিম্ন মঙ্গল। আগে বুঝুন, এটা হচ্ছে নিম্ন মঙ্গল আর এই স্থানটা হচ্ছে উচ্চ মঙ্গল। আমাদের দেখতে হবে হাতের এই স্থানটার দিকে। এই স্থানের মধ্যে যে কোনো অংশে এই রেখাটা থাকলে পারে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য এবং আপনি কোটিপতি হবেন। লিখে রাখুন, এই রেখা যাদের আছে তারা কোটিপতি এ জীবনেই হবেন। সেই রেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্থানে যে কোনোভাবে এই রেখাটা থাকলেই হবে, ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে। রেখাটা দেখাচ্ছি, দেখুন এই ধরনের কোনো রেখা আপনার হাতে আছে কিনা, দেখুন উচ্চ মঙ্গলে। এটা ফিস সাইন বা মৎস্য চিহ্ন বলে, প্রভাবশালী রেখা, কোটিপতি হওয়ার রেখা। যদি সুখ আপনার এই উচ্চ মঙ্গল অর্থাৎ মঙ্গলের স্থানে ফিস সাইন থাকা মানে তার জীবনে কোটিপতি তিনি হবেন এবং প্রচুর টাকার তিনি মালিক হন, যা অন্য কোনো রেখা অর্থ যতটা না অর্থ দেয়। উচ্চ মঙ্গলের মৎস্য চিহ্ন জীবনে প্রচুর অর্থ দেয়, সেই সঙ্গে জমি জায়গা, প্রচুর জমি জায়গা হয়, একরের পর একর জমির মালিক আপনি হবেন, মিলিয়ে নেবেন। এই রেখা যদি আপনার হাতে থাকে, কখনো যদি আসে, ভাগ্য পরিবর্তন করতে বাধ্য। এই রেখা এতটাই ক্ষমতা রাখে। এরপরে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো, এই দুটো রেখা, প্রথমে আমি এই রেখাটা দেখিয়েছি, তারপরে আপনার এই রেখা দেখিয়েছি, এই দুটো রেখা মধ্যে যে কোনো একটা রেখা যদি থাকে তাহলে পরে আপনি খুব ভাগ্যশালী এবং ভাগ্যবান মানুষ, আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। এবার বলি এই রেখাগুলো আপনারা নিজেদের কোন হাতে দেখবেন, ডান হাতে দেখবেন না বাঁ হাতে দেখবেন, নারীরা কোন হাত দেখবেন, ছেলেরা কোন হাত দেখবেন, এটা আগে জেনে রাখুন। এটা জানেন না অনেকে, জানেন ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত। আমি বলছি এটা ভুল ধারণা। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে নিজের নিজের যে হাতে সমস্ত কাজকর্ম করেন, অর্থাৎ ওয়ার্কিং হ্যান্ডে এই রেখাগুলো আছে কিনা দেখুন। যে দুটো রেখার কথা বলেছি, এই দুটো রেখা যদি থাকে আপনার ভাগ্য বদলাবেই বদলাবে, এতটা ক্ষমতা এবং প্রভাবশালী রেখা আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আপনারা এবার দেখুন আপনাদের হাতে এই রেখাগুলো আছে কি না, না থাকলেও কোনো অসুবিধা নেই, রেখা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। আশাবাদী হন, কর্ম করুন, ভাগ্য বদলাতে বাধ্য।